জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতে পুলিশদের সঙ্গে নিয়ে হামলা চালানো, জায়গায় জায়গায় পঞ্চায়েতের খেলা, তখন নেমে পড়েছে পুলিশ, পুলিশের সঙ্গে তৃণমূল বাহিনী, তৃণমূল কংগ্রেস 29টা আসন পশ্চিমবঙ্গে জিতে, মানে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নিজেদের সর্ববৃহৎ দল হয়েছে। তারা সর্বাত্মক ভাবে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ করছে, যেখানে যেখানে বিজেপি বুথে লিড পেয়েছে, আজকে পরিকল্পিত ভাবে তাদের পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এখানে কোনোদিন জল পাওয়া যাবে না, এখানে রাস্তা করা যাবে না, তোমাদের লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যে টাকা পয়সা পাও সে সমস্ত টাকা বন্ধ হয়ে যাবে। এই প্রতিহিংসার রাজনীতি কবে বন্ধ হবে? আজকে সমস্ত আক্রান্তদের নিয়ে আমাদের বিরোধী দল নেতা কিছুক্ষণের মধ্যে রাজভবনে পৌঁছচ্ছেন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা সাংবিধানিক প্রধানের কাছে যাচ্ছি, আমরা আদালতে অন্তত এই নিরপরাধ মানুষগুলো যারা সরাসরি কোনো রাজনীতি করে, যারা সরাসরি বিজেপি কোনো দায়িত্বে নেই কিন্তু নির্বাচনে তাদের বুথে বিজেপি লিড পাওয়ার অপরাধ, আজকে তাদের আক্রমণ করা হচ্ছে। একদিকে তৃণমূলের নেতারা যে সমস্ত নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের নিজেদের বুথে পরাজিত হয়েছে, এখানে জনাদেশটাকে কি বলা যায়, এখানে মানুষের মন কোন দিকে আছে, তৃণমূলের সরকারকে, তৃণমূলের রাজনৈতিক অবস্থানকে, লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের চলা প্রচারকে, কলকাতা শহরে বসে যারা ওপিনিয়ন মেকার আছেন তারা কিভাবে দেখছেন, আজকে বিভিন্ন ফলে তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে, কিন্তু তাও তৃণমূল সব তৃণমূল তার মতো করেই চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকার তৈরি করবার কথা বলেছে, যে তৃণমূল কংগ্রেস নির্বাচনের ফল ঘোষণার পর তারা বলেছিলেন এই সরকারের কোন স্থায়িত্ব নেই, অচিরেই নতুন সরকার তৈরি হবে, আজ পর্যন্ত কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের তৃণমূল যারা নাকি মুখ হবেন, যারা একমাত্র মোদী বিরোধিতার মুখ, তারা অনাস্থা প্রস্তাব নিয়ে কোন শব্দ উচ্চারণ করছে না। নাকি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা তো সত্যিকারই আমরা ব্যর্থ, কারণ এখানে পুলিশ তো আমাদের কথা শুনবে না, পুলিশ একটা কদর্য ভূমিকা পালন করছে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ লোপের চেষ্টা করছে, একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে, সেই তদন্তের কারণে আবার সাধারণ সম্পাদক দলের তিনি উত্তরাধিকারী আছেন তিনি রাজনৈতিক ছুটি পেয়ে চলে গেছেন, যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন, সংবিধানের কাস্টোডিয়ান যিনি রাজ্যপাল আছেন তার বিষয়টি দেখা উচিত, কারণ যিনি সরকারের কেউ নন, যিনি বিধানসভার সদস্য নন, তিনি সমস্ত সরকারি কাজকর্মের হিসাব নিচ্ছেন, তিনি অর্ডার দিচ্ছেন এবং তাকে প্রোটেক্ট করবার জন্য সমস্ত পুলিশ ফোর্সকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এখানে রাজ্যপালের ভূমিকা কি, তার এখানে থাকার প্রয়োজন কি, এটাই এবং সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় রাজ্যপালের ভূমিকা কি। প্রশ্ন তুলছেন বাবেরা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন, কিন্তু এই রাজ্যপালের কাছেই তো আবার আপনাদের বিরোধী দলের নেতা যাচ্ছে, দেখুন তার চেয়ারের মর্যাদা আপনাকে দিতে হবে, রাজ্য পরিচালনা করা হয় রাজ্য শাসন করা হয় রাজ্যপালের না, যেখানে রাজ্যপালকে দেখা উচিত যে এই রাজ্য সংবিধান অনুসারে সংবিধানকে মেনে পরিচালিত হচ্ছে কিনা, যখন একজন ব্যক্তি যিনি সরাসরি এই প্রশাসনের কেউ নন, এই সরকারের কেউ নন, তিনি যখন সরকারি কাজকর্মে হিসাব নিকাশের কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, যখন তাকে বা তার নির্বাচন নির্বাচনী প্রচারকে বা তার রাজনৈতিক কর্মসূচিকে কভার করার জন্য আজকে হাজার হাজার পুলিশ সেখানে নেমে পড়ছে, সেখানে রাজ্যপালের নির্দিষ্ট কোন ভূমিকা থাকা উচিত, এবং রাজ্যপাল এক্ষেত্রে নিরঙ্কার মিডিয়া আমাদের কাছে প্রশ্ন, বামেরা কি বলছেন কংগ্রেস কি বলছেন সেটা প্রশ্ন নয়, সত্য সত্য সত্যের সঙ্গে সত্যের কোন বিরোধ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন বেশি কিছুদিন রাজনীতি থেকে দূরে সরে থাকবেন, দু মাস তিনি দেখবেন মানুষের রিয়াকশন কি,
এবং তিনি দূরত্ব তৈরি করতে চাইছেন, যেটা মনে করা হচ্ছে নবানের সঙ্গে, এবং তার তিনি যে দেখতে চাইছেন যে পারফরমেন্সের বিচারে তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু হোক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে দেখতে বিজেপি খুব একটা আগ্রহী নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছে, বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছে, ইন্দোরে যিনি বিজেপি প্রার্থী আছেন তিনি 11 লক্ষ ভোট পেয়েছেন, তার প্রতিপক্ষ ভোট পেয়েছে 1,000, কিন্তু সেখানে কোনো রক্তপাত নেই, সেখানে বিরোধী প্রার্থীর কোনো ধর্ণা নেই, ভোট পরবর্তী হিংসার কোনো দৃষ্টান্ত নেই, সেখানে কোনো খুন নেই, বুদ্ধের নেই, থান কাপড় পাঠিয়ে দেওয়ার কোনো প্রমাণ বা সেই ধরনের কোনো দৃশ্য তাদের সামনে নেই। এখন উনি ছুটিতে যাবেন না উনি এভারেস্টে উঠবার চেষ্টা করবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। না, এটা কি মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সেটা ইলেকশনের আগেও চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোন রকমভাবে প্রেশার পলিটিক্স করছেন? এটা কোনো প্রেশার পলিটিক্স না, এটা পরিকল্পিত ভাবে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের ডিজিটাল উত্তর হওয়ার জন্য, সংবাদ মাধ্যমকে অন্য জায়গায় ব্যস্ত রাখার, কারণ দেশের সরকার তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন এবং এই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এই মুহূর্তে সারা ভারতবর্ষের রাজনৈতিক যে গতিমুখ এবং গতিপ্রবাহ তার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এ ধরনের বিতর্ককে তৃণমূল কংগ্রেস তৈরি করে নিয়ে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ভোট পরবর্তী হিংসা, যে সন্ত্রাস, সর্বক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি, তারপরে তার রক্ষা কবচের সময় শেষ হয়ে আসছে, বারবার ভৎসনা করছে সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাকে যে কেন মাথা ঘেরা এখনো পর্যন্ত ধরা হচ্ছে না, কেন এই কোম্পানির টাকা কোথা থেকে এসেছে সেটা আপনাদের কাছে তার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কারণেই এই ঘটনা উল্লেখ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ বলে ব্যক্ত করেছেন যে মন্ত্রী পুরো প্রধান এদের কাজে তিনি সন্তুষ্ট না, কাজ করুন নাহলে পদ থেকে সরে যান, এই এই হচ্ছে তার বক্তব্য। সেটা নিয়ে বিজেপি পুরো চিন্তা করবে, বিজেপি কোনো এমনি কথা বলে না, গোটা সরকারটাই ব্যাপ, তিনি তো সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ করে, এটা কোনোদিন সম্ভব না, এটা কমিউনিস্ট পার্টি তো সম্ভব, এটা পশ্চিমবঙ্গের অতীতে যে কমিউনিস্ট পার্টি ছিল যাদের একজন মন্ত্রীর থেকে পার্টি সেক্রেটারির গুরুত্ব অনেক বেশি, সেই দলেও এ ধরনের ঘটনা পর্যন্ত দেখা দেয় যে সরাসরি মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই দলের সম্পাদক তাদের পার্টির যারা যেভাবে তাদের পার্টি পরিচালিত হয় সরাসরি প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে কথা হচ্ছে, সমালোচনা করছে, এই অতীতে সিপিআইএম জমানাতে কোনোদিন দেখা যায়নি, যেটা তৃণমূলে আমরা দেখতে পাই। আপনি বললেন যে তৃণমূল নিয়ে আপনি মাথা ঘামাবেন, তো অবশ্যই বিজেপি নিয়ে আপনি মাথা ঘামাবেন, বিজেপির অনেক প্রার্থী অনেক সাংসদ জেতার পরেও তারা মুখ খুলছেন, তারা অসন্তোষ প্রকাশ করছেন শহীদ চোখা জগন্নাথ সরকার একাধিক, আপনাদের প্রার্থী বাছাই নিয়ে ডামাডোল তৈরি হয়েছিল, কিভাবে সামলাবেন? হ্যাঁ, প্রার্থী বাজার তৈরি ডামাডোল তৈরি হয়েছিল এটা আমার জানা নেই, এরকম কোনো ঘটনা সামনে এসেছে বলেও আমি কোনোদিন শুনি, নির্বাচনে জয় পরাজয়ের পর কেউ আগের থেকে দুইটি কথা বলে ফেলতে পারে, কিন্তু সেটা ক্ষণিকের উত্তেজনা বা ক্ষণিকের আবেগ, সেগুলো প্রশমিত হয়ে গেছে, এখন এই নিয়ে কোনো সমস্যা নেই। সমাজকে আগাম জামিন দিয়েছে বালাসাত আদালত থেকে, সময়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে যুক্তরাষ্ট্রের দেশ করার নাম, সেটা আমার একটা অভিযোগ হচ্ছে যে আদালতে গিয়ে অনেকক্ষণ তিনি সরকারি আইনজীবী ঘরে বসেছেন, সরকারি আইনজীবী ঘরে সহ অনেকটা সময় কাটিয়েছিলেন, যেন একটা বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ না আসার অন্যতম বড় কারণ হল যে লোয়ার জুডিশিয়াল ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলা আদালতে বিচার করছে, যে বিচারপতিরা আছে তারা একটা অসহনীয় অবস্থার মধ্যে আছে, তৃণমূল কংগ্রেসের তার বিচার বলে এবং রায়দান তার বিপক্ষে যেতে পারে, তৃণমূল ঘরের মধ্যে 100 লোক ঢুকিয়ে দিচ্ছে, যেখানে হাইকোর্টের বিচারপতির বাড়িতে যে পোস্টার মারা হয় হাইকোর্টের বিচারপতিদের তার নিজের পক্ষের মধ্যে শারীরিকভাবে নিগৃহীত করা হয়, যেভাবে প্রধান বিচারপতি অদৌর্য ভাষায় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়, তো
বিচার পদ্ধতিতে কিরকম কি বিচার, সেজন্য সরকারি আইনজীবী বসে থাকবে, এটা তো স্বাভাবিক মনে কোন অপেক্ষা করবে, সব জায়গাটাই কি তারা প্রভাবিত করতে চায়, আর ও কোনো অন্যায় করে তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটাকে স্বাগত দেয়, যেখানে যদি কোনো বিচ্যুতি থাকে সেটাকে ঠিক করবার দায়িত্ব হচ্ছে এনডিএ, এখানে সরকারের সঙ্গে দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট আজকে যেটা নির্দেশ দিয়েছে যে ষোড়শ উৎপাদন পরীক্ষার্থী যাদের গ্রেস দেওয়া হয়েছিল সেগুলো বাতিল হচ্ছে, আবার পরীক্ষা দেওয়া হবে, যদিও আরো শিক্ষা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলে দিয়েছেন যে ভুল হয়েছে সেই ভুল সংশোধিত করে দেওয়া হবে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কোন জায়গায় সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা নেই, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেখানে প্রশ্ন পাশে কোনো প্রমাণ হয়েছে বা প্রশ্ন পাশে সেখানে কোনো মন্তব্য নেই, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সরকার সেটাকে মেনে নেবে, আপনারা যদি শীঘ্র থাকতে পারেন এই পরীক্ষার কেন্দ্র করে কারো খাটের তলা থেকে 50 কোটি টাকা কিংবা 15 কোটি সোনা পাওয়া যাবে না। গতকাল সুরেন্দ্র অধিকারী গলায় যে সুর শোনা গিয়েছিল অনেকটা বেশি অভিমান, তিনি বলেছেন যে দলের সব, আমি তো ওকে সবসময় বুকে গান গাইতে বলেছি, ওর গলায় সুর আছে বলে দল হয়ে ফেসবুকে কিছু এমন পোস্ট হয় এমন এমন নামে গ্রুপ ক্রিয়েট করা আছে যেগুলো যার সঙ্গে শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্য কোন নেতার দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক নেই, শুভেন্দু অধিকারী আমাদের দলের বিরোধী দল নেতা, একজন বিরোধী দল নেতা হিসেবে তার ভূমিকা প্রশংসনীয়, তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চরম বিপরীত অবস্থার মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে মামলা দিয়ে তাকে জর্জরিত করে ফেলা, তার প্রাণনাশের চেষ্টা করা, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো, তার বাড়ির সামনে মাইক লাগিয়ে তার অসুখীকর বৃদ্ধ পিতা যিনি তৃণমূলের সাংসদ তাকে পর্যন্ত আক্রমণ করা, সমস্ত উৎসাহ অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে, সমস্ত অশালীন মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়েও শুভেন্দু অধিকারী প্রচার করেছেন, এবং তার নিজের যে হোমগার স্প্রেডশিট তাকে এখানে জগন্নাথ দেবকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে বাজার আদায়, সেখানেও জগন্নাথ দেবের আশীর্বাদ পুরীতেও পায়নি আর দীঘাতেও পায়নি, ভালো বিজেপি জিতেছে, নন্দীগ্রাম নিয়ে যে লোডশেডিং তত্ত্বের কথা বলেছে সেখানেও তৃণমূল কংগ্রেস এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত একজন স্বাভাবিক নেতা স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের পোস্ট এবং সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কারোর আবেগ আহত হতে পারে, সে থেকে তিনি যুদ্ধ করে থাকতে পারে, শুভেন্দু অধিকারীকে নিয়ে পার্টির ভিতরে কিংবা পার্টির বাইরে কোনো ভুল সমস্যা নেই। শুভেন্দুকে একটা কথা বলছেন যে সংগঠনের ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না, যেহেতু আমার জেলায় সংগঠন যারা করে তাদের আমি পরামর্শ দিয়ে চলি করতে পারবে না, কারণ পার্টির গঠন তন্ত্র অনুযায়ী তার সংগঠনে হস্তক্ষেপ করার দরকার নয়, সেটাই তিনি বলেছেন, কিন্তু তুমি কি বলছো, চাকরি বিক্রি করতে রাজ্য জুড়ে ছড়ানো ছিল
আদালতকে জানিয়েছে। অন্যদিকে 14 বছর আগে পরীক্ষা নেওয়া হয়েছিল মাদ্রাসা কমিশন, সেই পরীক্ষার ফলাফল বাতিল করে দেওয়া হচ্ছে। কি বলবেন এই রাজ্যে? মানুষ যখন সিনেমা দেখতে যায় তো মার নায়িকা দেখতে যায়, ভিলেন দেখতে যায়। মানুষ যদি জুনিয়র আর্টিস্টদের দেখে সিনেমা ভালো ঢোকে না, নিজে বাড়ি থেকে এত ওটিটি প্ল্যাটফর্মে দেখে যান তো বুঝতে পারছেন। তুমি আগে কাস্টিংটা দেখে তারপর দেখো মানুষ কতদিন জুনিয়র আর্টিস্ট, মানুষ তো হিরো চাই না, মানুষ অমিতাভ বচ্চন শাহরুখ দেখতে চাই। আর তুমি সেখানে কোথা থেকে চুরো কোটি 2% 3% বেড়ে যাচ্ছে আপনার এই আপনি আমরা শুনতে রাজি করি মানুষ কাম চাপের রাজনীতিতে বিজেপি নেই, মানুষ সূত্রটা বোঝে, মানুষকে নতুন করে রাজনীতি শিখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কোনটা রাজনৈতিক অসুস্থতা আর কোনটা আইনি অসুস্থতা এটুকুনি বোঝার শক্তি পশ্চিমবঙ্গের মানুষের আছে। তো শুনবেন আপনারা তো ভোট পরবর্তী সন্ত্রাসী অভিযোগ না করে জানাচ্ছেন, আগামীকাল বিজেপির বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে খেজুরিতে তৃণমূলের 4 সদস্য একটা দল যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে খেজুরিতে তারা ভোট সন্ত্রাস চালাচ্ছে এটা বলে 4 জনের তৃণমূলের সদস্য দল খেজুরিতে যাচ্ছে আক্রান্ত তৃণমূল পরিবারের সঙ্গে দাঁড়িয়ে। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন খেজুরিতে 4 সদস্যের দলকে পাঠানো, তা বলেই মনে করি এবং আশা করবো এইটা যদি প্রমাণ করলে বিজেপি কর্মীরা ভালো, বিজেপিতে যেদিন খেজুরিতে যেদিন বিজেপি সন্ত্রাসবাদী করতে পারবে সেদিন আপনাদের উপরে বিরোধী কংগ্রেসের পতাকা উঠবে। সিএনজি গ্যাস নিয়ে একটা বিক্ষোভ শুরু হয়েছে গতকাল বেহালায়, সিএনজি পেট্রোল পাম্প স্টেশনে গিয়ে বেশ গন্ডগোলের বাড়িতে গাড়ি ভাঙচুর হয়েছে এবং যেটা জানা যাচ্ছে কলকাতায় হাতে গোনা সিএনজি স্টেশন রয়েছে। আর এই বেঙ্গল গ্যাস কোম্পানি তৃণমূলের হাত ধরে এই রাজ্যে সিএনজি চুক্তিটা শিখে এসেছে, যেখানে তৃণমূল সেখানে আর যেখানে গণ্ডগোল সেখানে ভাঙচুর, এটি তো পশ্চিমবঙ্গে এখন চলছে। ওই যে কোম্পানিকে দিয়ে দিয়েছিল তাকেই মনোপলি দিয়েছে, এখন যে কোনো কারণে হয়তো কোনো দিয়ে খাওয়ার গন্ডগোলের তাদের সরবরাহ ঠিক করে হয়নি, সেই বিক্ষোভটা আসলে করতে পারে। কিন্তু যেভাবে বিক্ষোভটা হয়েছে বেহালা নিরপরাধ মানুষের গাড়ি জমে ভাঙচুর করা হয়েছে, সেখানেও পুলিশের ব্যবস্থা রয়েছে। একদিকে প্রশাসনিক ভাবে পুলিশ সেভাবে ব্যর্থ, আর অন্যদিকে তাদের যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল সেটা দিতেও সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের সমস্ত ব্যবস্থাটাই ব্যর্থ, কারণ সরকারের যিনি ভবিষ্যতের উত্তরাধিকারী এই সরকারের প্রত্যেকটি দপ্তরের নাম করে করে তিনি বলে দিচ্ছেন যে এই সরকারটা ব্যর্থ সরকার, এরপরেও মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং এ নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি জানাচ্ছি, গতকাল থেকে আমাদের এই দাবি যে মুখ্যমন্ত্রীর সামনে আসুন, তিনি পরিষ্কার করে বলুন তার সরকার তিনি চালাচ্ছে না সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। তবে কিছুক্ষণ আগে আপনি বললেন খেজুরিতে যাচ্ছেন, যান খেজুরিতে যদি সত্যি বিজেপি সন্ত্রাস করার মতো অবস্থায় থাকে নবান্নার তৃণমূলের পতাকা উঠবেন, কারণ বিজেপি ক্ষমতায় এলে সন্ত্রাসের পথে বেছে নেবে, বিজেপি ক্ষমতায় এলে সন্ত্রাসের পথে বেছে নেবে, বিজেপি প্রতিহত করবার শক্তি অর্জন করতে চায়, বিজেপি রিটালিয়েট করতে চায়। বিজেপি পথ আক্রমণের পথ নয়, হিংসার পথ নয়, রক্ত ছড়ানোর পথ নয়, কিন্তু বিজেপি এটা বলতে চায় যে পরিষ্কার করে যে লাঠির মোকাবিলা লাঠি দিয়ে হয়, বন্দুকের মোকাবিলা লাঠি দিয়ে হয়,
সুতরাং কেউ যদি আক্রমণ করে তাকে প্রতিহত করবার জন্য পাল্টা আক্রমণের শক্তি সংগ্রহ করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে। কারণ যখন এখানে রাজ্যপালের যদি কোনো ভূমিকা থাকে, যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা যদি নীরব থাকে, যদি একতরফা পুলিশ তৃণমূলকে নিয়ে আক্রমণ চালিয়ে যায়, তবে সেখানে যদি ক্ষমতার পট পরিবর্তন করতে হয়, তাহলে যে পথে আমরা রাজনীতি করছি এই পথে রাজনীতি করলে ক্ষমতা আসা যাবে না। তার জন্য তৃণমূলের প্রসাদেই তৃণমূলকে উত্তর দেওয়ার অবস্থায় দলকে নিয়ে আসতে হবে। আমার শেষ প্রশ্ন, জীবন তো আপনি জানেন তৃণমূলের নেতারা মারা গেছেন এবং সেখানে শপথ লেগেছেন, তিনি সেখানে নিজেই দাঁড়িয়ে বলছেন যে এখানে বিরোধী বলতে তেমন কিছু নেই, তারা তৃণমূল সেক্ষেত্রে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা উস্কে দিচ্ছেন? এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো কোনো বিষয় নেই, বলছে তৃণমূল মারছে তৃণমূল, বলছে মুসলমান মারছে মুসলমান, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। মুখ্যমন্ত্রী যাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন একজন বোমাবাজ হিসেবে, তারপরে বিধায়ক বানিয়ে দিয়েছেন, আর যিনি তোমাকে বলেন বিরোধীদের তো গাড়ি ভেঙে গেল, হাত পা মাথা ভেঙে গুড়িয়ে দেবো, জেসিবি মেশিন দিয়ে লোকের বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ দেওয়ার বিরুদ্ধে, এখানে তো এই জিনিসই হচ্ছে। আপনি গত দু বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার 99% তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর প্রতি ক্ষেত্রে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, গোষ্ঠীর কোন বিষয় রাজনীতির দলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে বিষয় ছিল, কিন্তু তৃণমূলে যেটা আজ ওটাকে গোষ্ঠীদ্বন্দ্ব করা যায়, এখানে কোনো গোষ্ঠী নেই, এখানে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের কিছু সমষ্টি হয়ে আছে, তাদের মাথাও তৃণমূলের হাত আছে, তাও তৃণমূল, তাদের বিরুদ্ধে তৃণমূল চলছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার বলেছেন কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে, ওখানে কোনো ঝামেলা অশান্তি নেই, কিন্তু গত 3 দিন ধরে দেখছি আমরা কাশ্মীর রক্তাক্ত হচ্ছে টানা 3 দিন, এর দায় কি কেন্দ্র সরকার নিতে দেবে না, কি তার হচ্ছে না দায়? কেন্দ্র সরকার দায় নিতে অস্বীকার করেছে, কেন্দ্র সরকার কি বলেছে কোনোদিন জম্মু কাশ্মীরের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আজ থেকে 10 বছরে কি কাশ্মীর বা জম্মুটা চেহারা ছিল আর কি সেখানে আছে? আজকে বলে 370 দ্বারা বাতিল করাকে কেন্দ্র করে বিরোধীরা যেটি অভিযোগ সামনে এনেছিলেন, যে আশঙ্কার কথা বলেছিলেন, তার কোন প্রতিফলন কি একবারের জন্য জম্মু কাশ্মীরের মানুষ দেখতে পেয়েছে? জম্মু কাশ্মীর একটি দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী একটা সমস্যা, যে সমস্যার বীজ বপন করে গেছেন স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহরু এবং তারপরে কংগ্রেসের শাসন এবং দীর্ঘদিন পাকিস্তানের বিভিন্ন চাপের কাছে আত্মসমর্পণ এবং নরমপন্থার একটা জায়গা তৈরি করে, এখন এই দেশের মধ্যে অনেক মানুষ আছেন যারা বাইরের শক্তির সঙ্গে হাত মিলিয়ে দিয়ে সরকারটাকে ক্ষমতায় না আসতে ওপার সরকার ভেবেছিল নরেন্দ্র মোদী সরকার দিবে না, এই কঠোর জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসবে তাদের আশ্বস্ত করা, কিছু তো হতাশা ডেকে তারা আক্রমণ করছে, এবার পাল্টা শুরু হবে, পাল্টা মার শুরু হবে, দেশবাসী জানে নিশ্চিন্ত থাকা যায়, ভারতবর্ষ অটুট থাকবে, জম্মু কাশ্মীর ভারতবর্ষে সীমানন্দকে চিহ্ন থাকবে, ভারতবর্ষের ডিলিমিটেশনের সংখ্যা বাড়বে, আবার সংসদ ভারতবর্ষের সীমানা বাড়বে, জমি বাড়বে, সেসব চিন্তা ভাবনা করেই সেন্ট্রাল চেষ্টা করা। শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে আটকে দেওয়া হলো এবং বলেছে কনভয় ভিতরে যাবে না, হেঁটে ঢুকতে হবে রাজভবনে, শুভেন্দু অধিকারী রাজভবনে যাচ্ছেন তখন পুলিশ তার গাড়ি আটকে, পুলিশ আটকে জন্য রাজ্যপাল আটকে, রাজ্যপালের নির্দেশে সেই গাড়ি আটকানো হয়েছে না, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে আটকেছে সেটা আমি এখানে বসে আছি খবর আমার কাছে নেই, তবে এটা স্বাভাবিকই আছে যে পুলিশ বাধা দেবে, কারণ পুলিশ রাজভবনের নিয়ন্ত্রণ চায়, মুখ্যমন্ত্রী চান যে রাজ্যপালের আসনে দিল্লি থেকে পাঠানো মানে রাষ্ট্রপতির কোন প্রতিনিধি নয়, তৃণমূল ভবনের কোন প্রতিনিধি ওই চেয়ারটা থেকে বসে, আসলে অস্তিত্ব সহায়ক করে দাঁড়িয়ে থাকা রাজভবন তৃণমূলের একটা স্বাধীন সত্তাকে সবসময় আহত করে চলেছে, এটাই তৃণমূলের সমস্যা।